আজকে ভাই এরা আমার ঘুমের 12টা বাজাবে এস পয়সা গাড়িটা নিয়ে নিতে ওর আমি বলছি পরে আসো সাক্কর বাপ সাক্কর বাপ ফেসাল আমরা এখানে আসছিলাম দোকানে দুধ আর মুরগি নেওয়ার জন্য সালাম আলাইকুম কেমন আর মুজির হিনাকাম হিসাব বাইরে চলে যাচ্ছে ফাইসাল ইউটিউব ইউটিউব এদের শুভ না ইউটিউব মিতার শুভ গাবলাম পাইছু পাইসাল আনারো পাইসাল আনারো আসো ফেসাল দৌড়াচ্ছে বাইরে বাইর রোদ তবে গরম নাই গরম চলে গেছে তারপরে ও চেহারা এমন করছে কেন ইফতা বাপ ফেসাল ও সাবি তো আমার কাছে ভাই কি করে দেখেন ও কি করে সো আমাদের এগুলো নিয়ে হয়ে গেছে আমরা এখন চলে যাবো বাসায় ফেসাল গিদ্দাম 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 পিছনে যাবে না গিদ্দাম গিদ্দাম ও পিছনে চলে যাচ্ছে আপনারা অনেকে বলেন যে ফেসাল গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাই না কেন ভাই আমরা তো বেশি দূরে যাই না এই যে ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলোতে গাড়ি চালাই বা ফেসালের এগুলোর মধ্যে নিয়ে আসো আমরা চলে আসছি বাসার এইখানে ফেসাল সাক্কা সুব্বাক সাক্কা সুব্বাক ও ভাই দরজা ঠোকাচ্ছে জোরে 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 বুঝবে বুঝে না তো ভাই আমি এই জায়গায় আসছি প্রায় 3.5 বছর হয়ে গেছে আমার বাসার পাশে টিকিট খেলে অথচ আমি জানি না আর আমি খুঁজতেছি টিকিট কোন জায়গায় খেলে আমার এক ভাই বলছে এই জায়গায় টিকিট খেলে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ভাই কোন জায়গায় টিকিট খেলে কাউকে দেখা যাচ্ছে না এই কিছু মানুষকে দেখা যাচ্ছে কিন্তু আমার মনে হয় না এখানে আমাদের বাংলাদেশি কেউ আছে সো গাড়িটার কারণে দেখা যাচ্ছে না আমি একটু সামনের দিকে যাই ওখানে যাওয়ার পর বুঝতে পারবো আসলে আমাদের কোনো বাংলাদেশি কেউ আছে কি না সালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন চলে আসছেন এখানে আমি ভাই এক ম্যাচ খেলছি এক ম্যাচ খেলে আমার অবস্থা খারাপ দ্বিতীয় ম্যাচ আর খেলা সম্ভব হচ্ছে না কারণ প্রায় 7-8 বছর ধরে আমি ক্রিকেট খেলি না না খেলার কারণে ভাই অবস্থা খুব খারাপ এখানে আমাদের বাংলাদেশি প্রায় 2 জন বা 3 জনের মতো আছে তেমন বাংলাদেশি না এখানে পাকিস্তানি আছে কয়েকটা আর ইন্ডিয়ানি আছে কয়েকটা তেমন মানুষ বেশি নেই দেখতে পাচ্ছেন ফিল্ডিং দিতে গিয়ে অনেক দূরে দূরে বল আনছে কিন্তু ব্যাটিং করতে গিয়ে মাত্র 3টা বল পাইছি তাও একটা একটা বল ব্যাটের সাথে লাগাইতে পারি নাই আমরা ছোটোবেলা যখন ক্রিকেট খেলতাম কাউকে যদি খেলাতে না নিতাম তাহলে সেই লোকটা কী করতো সে রাত্রে বা সকালে এসে ওই যে খেলার যে মাঠটা আছে ওইটা কেটে রাখতো কোদাল দিয়ে আর এখানে কী হয়েছেটা কি এখানে তো কেটে রাখার মতো কোনো জায়গা নেই এখানে যে সাথে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সিমেন্ট বালু দিয়ে কিন্তু একেবারে ফাঁকা করে রাখছে মানে আমাদের দেশের মতো মাটির কোনো মাঠ না এটা একেবারে ফাঁকা করে রাখছে গতকাল হয়তো কাউকে খেলতে নিয়ে নাই তো ওই লোকটা কী করছে কাছের বোতল আইন না ভেঙে সবগুলো এখানে রাখছে মানে মাঠ তো আর কাটতে পারবে না কোদাল দিয়ে বা কিছু করতে পারবে না এই কারণে কাছের বোতল ভেঙে রাখছে এখানে ভাই খেলা অলরেডি শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছে সবাই দেখেন সবাই কিন্তু চলে যাচ্ছে এখন কি ভাই খেলা শেষ শান্তি ভাই শান্তি শান্তি আপনি ভাই কি খেলছেন ভাই আপনি তো ভালো খেলতে পারেন না ভাই আমি খেলি না প্রায় 7-8 বছর ধরে আমি খেলি নাই ভাই ট্রাই তো করবেন ভাই সাইডে থাকেন গাড়ি আছে আমার আচ্ছা এখন যে জিনিসটা প্রথম আমি দেখছি কাঁচের বোতল ফালাইছে এগুলো কি ফালাইছে ভাই কালকে একটা পিচ্ছি আসছিল ভাই পরে বাইরে খেলা দিছি না হালে পরে আমরা ভাই খেলে এসে গে ভাই পরে এবার সব কাঁচের বোতল ভেঙে দিয়ে এসে গে দেখছেন পিচ্ছি একটা ছেলেরে খেলাতে নিয়ে নাই কারণে কাঁচের বোতল ভেঙে রাখছে ভাই হিংসা সব জায়গায় আছে হিংসা সব জায়গায় আছে এখন রাত প্রায় 8টা বাজে আর আসছি এখানে কোনো একটা জায়গায় কোভিলরে নিয়ে বাট জানি না কখন বাসায় যায় মিতা খালাস মিতারও
الحين بنمشي الحين خلاص ভাই আসছি প্রায় নাও ভাই আসছি প্রায় 15 মিনিটের মতো হইছে বলেছে এখন নাকি চলে যাবে তো উনি আসছে আর ওনার পরিবারের লোকজনও আসছে জানি না ভাই এখানে কি জন্য আসছে হয়তো আত্মীয়-স্বজন কেউ থাকে মনে হয় এরকম মনে হচ্ছে আমার কাছে হাদের সুপারমার্কেট হাদের সুপারমার্কেট বাকালা সামনে এটা মনে হয় সুপারমার্কেট বুঝি না ভাই কোন জায়গায় নিয়ে আসছে আমার আমি মনে করছি ভাই সবাই চলে যাবে কিন্তু শুধু একজনে যাচ্ছে আমার সাথে আর বাকিরা এখানে আছে পরে নিয়ে যেতে হবে বাসা থেকে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লাগছে হইন রো ইয়ামিন আলাই স্যার মাদ্রি এন্ড দ্য মায়ারফ ওয়াল্লাহ মা আরব আরে ভাই কোন দিকে যাবো ডানে বামে বামের দিকে বাইরে হওয়া যায় কি না বলতে পারি না হয়তো গেট আছে হিজাম সবসময় সিট বেল্ট লাগাইতে উনি ভুলে যায় এটা হচ্ছে বাইরে হওয়ার গেট সিকিউরিটি তার আছে আজকে ভাই এরা আমার ঘুমের 12টা বাজে নিয়ে আসছি চারজনকে আর নিয়ে আসছি একজনকে তার মানে তিনজন ওখানে আছে আর ওরা কখন আসে এটা বলতে পারি না হয়তো রাত একটা দুইটা তিনটেও বাজতে পারে তার মানে আমার ঘুমের 12টা বাজাই দিছে ভাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ